হ্যালো এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশানটা অল রাখবে, ভিডিওটা লাইক করে দেবে, যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের স্ক্রিনে পৌঁছে যায়। ভিডিওটা বেশির থেকে বেশি শেয়ার করো। কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিও। শুরু করা যাক আলোচনার বিষয়। ষষ্ঠ শ্রেণীর জিওগ্রাফি এ বছরের হয়ে যাওয়া একটি স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। প্লাস আমি কিছু শর্ট কোয়েশ্চেন দেবো, ছোট প্রশ্ন দেবো, এগুলো অবশ্যই পড়তে হবে। যাই হোক, শুরু করা যাক। ভিডিওটা লাইক করে দিও। দেখো, সবার প্রথমে আমাদের কি বলেছে, সঠিক উত্তর নির্বাচন করে লেখো। এখানে তিনটে প্রশ্ন করতে দিয়েছে, 3 নম্বর বলছে, প্রাচীনকালে নাবিকরা উত্তর দিক ঠিক করতেন কিসের সাহায্যে? সপ্তর্ষিমণ্ডল, কার্পুরুষ নাকি ধ্রুবতারার সাহায্যে? যেটা সঠিক উত্তর হবে সেটা করবে। নেক্সট প্রশ্ন বলেছে, পৃথিবীর পরিধি 20,000 কিমি নাকি 30,000 কিমি নাকি 40,000 কিমি? যেটা হবে সেটা করবে। নেক্সট বলেছে, নিরক্ষরেখার সমান্তরালে উত্তর গোলার্ধে অবস্থিত কাল্পনিক রেখাটি, নিরক্ষরেখার সমান্তরালে উত্তর গোলার্ধে অবস্থিত কাল্পনিক রেখাটি কি হবে? কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা নাকি মূল মধ্য রেখা? যেটা সঠিক উত্তর হবে সেটা লিখবে। নেক্সট প্রশ্ন, শূন্যস্থান পূরণ দুটো দিয়েছে, 2 নম্বর বলছে, সৌরজগতের বৃহত্তম গ্রহটি হলো ড্যাশ, সৌরজগতের বৃহত্তম গ্রহ কি? প্রত্যেকে পারবে, প্রত্যেকে কমেন্টস করবে এটা আমাকে, খুবই ইজি প্রশ্ন, প্রত্যেকে কমেন্টস করবে সৌরজগতের বৃহত্তম গ্রহ, এটা কিন্তু ফলো করবে না। ওকে, আমি লাস্টে উত্তরটা বলে দেবো। নেক্সট বলেছে, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাস অপেক্ষায়, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাস অপেক্ষায় ড্যাশ কিমি বেশি, কত কিমি বেশি? উত্তর লিখবে প্রত্যেকে। ওকে, নেক্সট বলেছে, এক কথায় উত্তর দাও যে কোনো 5টা করতে বলেছে, 5টার জন্য 5 নম্বর বলছে, আকাশ ও ভূমির মিলন রেখাকে ড্যাশ বলে, খুব ইজি। নেক্সট বলেছে, উপসাগর কাকে বলে? নেক্সট প্রশ্ন বলেছে, 3 দিক জলভাগ দ্বারা ঘেরা স্থলভাগকে কি বলে? নেক্সট প্রশ্ন বলেছে, ভারতের দক্ষিণতম স্থলবিন্দুটির নাম কি? নেক্সট বলেছে, ভারতের সবচেয়ে জনবিরল রাজ্যটির নাম কি? নেক্সট বলেছে, ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? নেক্সট, এটা হয়ে গেল তাহলে 3 নম্বরের প্রশ্ন, ঠিক আছে। 4 নম্বরের প্রশ্ন বলেছে, গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো অথবা ভারতের উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতির বৈশিষ্ট্যের বিবরণ দাও। 2টো প্রশ্ন এখানে দিয়েছে, এই দুটোর একটা আনসার করতে হচ্ছে, এটা 5 নম্বরের প্রশ্ন কিন্তু, ঠিক আছে। তো তাহলে এই ছিল কিন্তু আমাদের প্রশ্নপত্র। ও, আরেকটা প্রশ্নের উত্তর বলে দেবো, বললাম সেটা হচ্ছে, সৌরজগতের বৃহত্তম উপগ্রহ কোনটি? এটার উত্তরটা হবে হচ্ছে গ্যানিমেড। ওকে, গ্যানিমেড, এটা হচ্ছে বৃহস্পতির উপগ্রহ। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি, আর বৃহস্পতির সবচেয়ে বড় উপগ্রহ হচ্ছে গ্যানিমেড, ঠিক আছে। এটা সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ। গজফলা আকার নয় হস্যি ময়েকার ড, গ্যানিমেড হয়ে গেল। এবার আমরা চলে যাব সরাসরি কিছু ছোট প্রশ্ন উত্তরে। প্রথম প্রশ্ন দেখো, সূর্যের আলোর কতটা আমাদের পৃথিবীতে আসে? এটা লিখবো 200 কোটি ভাগের 1 ভাগ। নেক্সট, পৃথিবী থেকে সূর্য কত লক্ষ গুণ বড়? উত্তর 13 লক্ষ গুণ। নেক্সট, তারা খসা আসলে কী? এটা সবাই জানো, উল্কাপাত হবে। নেক্সট, পৃথিবীর থেকে সূর্য কত লক্ষ গুণ ভারী? পৃথিবীর থেকে সূর্য কত লক্ষ গুণ ভারী? উত্তর আমরা লিখবো 3 লক্ষ গুণ ভারী। নেক্সট প্রশ্নে চলে যাব, নেক্সট প্রশ্ন হচ্ছে, সূর্যের ভেতরের দিকের উষ্ণতা কত? উত্তর লিখবো 1.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট প্রশ্ন, সৌরঝড় কত বছর অন্তর জোরালো হয়? 11 বছর অন্তর। নেক্সট, সূর্যের বাইরের অংশকে কি বলে? উত্তর লিখবো করোনা। নেক্সট, সন্ধ্যা তারাকে কোন আকাশে দেখা যায়? পশ্চিম আকাশে। নেক্সট প্রশ্ন, একটি অন্তস্থ গ্রহের নাম পৃথিবী। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি? বুধ। সৌরজগতের অন্যতম গ্রহ কোনটি? শুক্র। নেক্সট, একটি বহিঃস্থ গ্রহের নাম বৃহস্পতি। নেক্সট প্রশ্ন, নীল গ্রহ কাকে বলে? পৃথিবীকে। নেক্সট প্রশ্ন, মহাকাশে অসংখ্য আলোকবিন্দুকে কি বলা হয়? সবাই জানি, জ্যোতিষ্ক বলা হয়। আচ্ছা, সৌরজগতের বৃহত্তম গ্রহটির আবর্তনের সময় কত? উত্তর লিখব 9 ঘন্টা 50 মিনিট। নেক্সট প্রশ্ন, লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে তৈরি হয় কি? উত্তর লিখব ছায়াপথ।
নেক্সট প্রশ্ন, হাইড্রোজেন হিলিয়াম গ্যাস ধূলিকণার বিরাট মেঘকে কি বলে? উত্তর লিখব নীহারিকা বলা হয়। নেক্সট, আমরা কোন ছায়াপথে বাস করি? আকাশগঙ্গা ছায়াপথে আমরা বাস করি। নেক্সট প্রশ্ন, সপ্তর্ষিমণ্ডল কোন আকাশে লক্ষ্য করা যায়? উত্তর সরি সপ্তর্ষিমণ্ডল কোন আকাশে লক্ষ্য করা যায়? উত্তর আকাশে লক্ষ্য করা যায়। ওকে, নেক্সট প্রশ্ন, এটা উত্তর আকাশে লক্ষ্য করা যায়। নেক্সট প্রশ্ন, একটি সাহসী শিকারী রূপী নক্ষত্র কি নামে পরিচিত? উত্তর কালপুরুষ নামে পরিচিত। নেক্সট, আমাদের পৃথিবীর চারিদিকে কি আছে? উত্তর বায়ুমণ্ডল আছে। নেক্সট, ইংরাজি এম অক্ষরের মতো দেখতে নক্ষত্রমণ্ডলকে কি বলে? উত্তর লিখব ক্যাসিওপিয়া বলা হয়। ক্যাসিওপিয়া বলে। নেক্সট প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছতে কত সময় লাগে? 8 মিনিট 20 সেকেন্ড লাগে। নেক্সট, আমাদের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কি? উত্তর লিখব প্রক্সিমা সেন্টোরি। কিন্তু এটা মাথায় রাখতে হবে, সূর্য সবচেয়ে কাছের নক্ষত্র, সূর্যের পরেই কিন্তু প্রক্সিমা সেন্টোরি আমরা লিখতে পারবো। নেক্সট, অ্যাকচুয়ালি প্রশ্নটা এভাবে হওয়া উচিত ছিল, আমাদের সূর্য বাদে আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র কি। তো যাই হোক, আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র যখন লিখবে এটা হাইলাইট করে দেবে, সূর্য আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র, তারপরে হচ্ছে প্রক্সিমা সেন্টোরি। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে কোন রঙের তারা সবচেয়ে বেশি উষ্ণ? উত্তর লিখব নীল রঙের তারা। নেক্সট প্রশ্ন, খালি চোখে মাত্র কতগুলি তারা দেখা যায়? 6000-এর মতো তারা আমরা খালি চোখে দেখতে পারি। নেক্সট, আলোর গতিবেগ 1 সেকেন্ডে প্রায় কত? উত্তর লিখব 3 লক্ষ কিমি। নেক্সট প্রশ্ন, একটি নক্ষত্রমণ্ডলের নাম লেখো। উত্তর সপ্তর্ষিমণ্ডল। পৃথিবীর থেকে হ্যালির ধূমকেতুকে কত বছর বাদে দেখা যায়? 76 বছর বাদে। নেক্সট, আন্তর্জাতিক স্পেস সেন্টার কোথায় অবস্থিত? নাসাতে অবস্থিত। নেক্সট, ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রটির নাম কি? উত্তর ISRO। নেক্সট, 1957 খ্রিস্টাব্দে কোন প্রাণী মহাকাশে প্রথম যাত্রা করে? উত্তর লিখব রাশিয়ার লাইকা নামে একটি কুকুর। নেক্সট, 2012 সালে মঙ্গলে প্রেরিত মহাকাশযানটির নাম কি? উত্তর লিখব কিউরিওসিটি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিউরিওসিটি। নেক্সট নেক্সট প্রশ্ন, পৃথিবীর প্রথম মহাকাশচারীর নাম কি? উত্তর লিখব ইউরি গ্যাগারিন। পৃথিবীর প্রথম মহাকাশচারী ইউরি গ্যাগারিন। নেক্সট, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহটির নাম উপগ্রহ কোনটি? উত্তর লিখব আর্যভট্ট। নেক্সট, প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারীর নাম? উত্তর কল্পনা চাওলা। ভারতের প্রথম কোন চন্দ্রযান চাঁদে অবতরণ করে? চন্দ্রযান 1। নেক্সট, ভারতের প্রথম চন্দ্রযান কবে চাঁদে অবতরণ করে? 2008, 2008 খ্রিস্টাব্দে। নেক্সট, ভারতের প্রথম মহাকাশচারীর নাম রাকেশ শর্মা। নেক্সট, মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসতে কোন যান ব্যবহার করা হয়? স্পেস শাটল। স্পেস শাটলকে ব্যবহার করা হয়। এই ছিল প্রশ্নপত্র, এগুলো আমি দিলাম, খুব ভালো করে এগুলো পড়বে। এছাড়াও এর আগে প্রচুর সাজেশন দিয়েছি, লাইভ ক্লাস করিয়েছি, সেগুলো ভালো করে ফলো করবে। আজকের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো, একটু পরে আরেকটা ভিডিও তোমাদের আপলোড হবে। তোমাদের অলরেডি আমি দিয়ে দিয়েছি হচ্ছে সায়েন্সটা, এখন আমি দিলাম তোমাদের হচ্ছে ভূগোলটা, একটু পরে হিস্ট্রি আপলোড হবে। খুব ভালো থেকো।